আমি হিরো আলম কারো কান কথা শুনিও না শুনবো না, আমি একাতে থাকবো আপনাদের ভালোবাসার কারণে। হিরো আলমকে নিয়ে আলোচনা যেন থামছেই না, এবার স্বেচ্ছায় তাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ভাস্কর্য নির্মাণ করেছেন, সেটিও এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সেই ভাস্কর্যটি নিতে চান হিরো আলম। তার ওই ভাস্কর্য তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একজন ছাত্র। হিরো আলম গতকাল মঙ্গলবার বিকেলে ওই ভাস্কর্যের সঙ্গে তোলা একটি সেলফি তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন। ওই পোস্টে হিরো আলম লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হলো আমার ভাস্কর্য। তার এই পোস্টে ভক্ত অনুরাগীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। হিরো আলম বলেন, ঢাবি শিক্ষার্থীর ভাস্কর্যটি আমি নিতে চাই, যিনি বানিয়েছেন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি, সে যদি আমাকে উপহার হিসেবে দিতে চায় তাহলে উপহার হিসেবে নেব, আর যদি টাকার মাধ্যমে দিতে চায় তাহলে সেভাবেও নেব। এই ভাস্কর্য কোথায় রাখা হবে এ বিষয়ে আলম বলেন, ভাস্কর্যটি ওই শিক্ষার্থী হস্তান্তর করলে পরে সিদ্ধান্ত নেব কোথায় রাখব। হিরো আলমের ভাস্কর্যটি তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের ছাত্র উত্তম কুমার। তিনি জানিয়েছেন, 2018 সালে স্টাডি ওয়ার্ক হিসেবে হিরো আলমের ক্যারেক্টারটা নিয়ে ভাস্কর্যটা তৈরি করি, এটা শুধু ভালো লাগার জায়গা থেকেই করা। হিরো আলমকে ক্যারেক্টার হিসেবে নেওয়ার কারণ হচ্ছে তার চেহারার মধ্যে অন্যরকম একটা ব্যাপার আছে, যেটি আমরা ভাস্কররা খুব পছন্দ করি। ওই ধাঁচটা সাধারণ মানুষের চেহারায় থাকে না। ওই শিক্ষার্থী আরো বলেন, হিরো আলমের ভাস্কর্য তৈরিতে প্রায় 40,000 টাকা খরচ হয়েছে। হিরো আলম চাইলে ভাস্কর্যটা হস্তান্তর করব।